হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন হচ্ছে 11টা মতন বাজে, তো আমরা আজকে শিলং ট্যুর করতে বের হয়ে গেছি। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর 2023, আর এই মুহূর্তে আছি শিলংয়ের এক মার্কেটের এখানে। তো চলো, কোথায় কোথায় যাই কী করি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। চলো, তো পার হেড 40 করে যাচ্ছি প্রথম ডেস্টিনেশন হোয়াটসে। তো চলো সেখানে যাই, আর এখান থেকে ট্রাফিক জ্যাম লেগেই থাকে মনে হয়, দেখাচ্ছি তোমাদের। দেখো হোয়াটস লেক, দেখো কি সুন্দর ট্রাফিক রুলস, মানে লাইন বাই লাইন সব যাচ্ছে, কোনো কেউ আগে মানে কারোর আগে কেউ ওভারটেক নাই। আর আমাদের আলিপুরদুয়ারে কার উপর দিয়ে টোটো উড়াই নিয়ে যায় এরকম হচ্ছে অবস্থা। আর এখানে ডিসিপ্লিন কি সুন্দর, না বুড়ি আজকে বলবেন। ফাইনালি চলে আসছি হোয়াটস লেক, চলো এখন ভিতরে যাওয়া যাক। এখন হোয়াটস লেকের ভিতরে আছি, ওই দিন তো আসতে পারিনি, আজকে আসলাম। আর ভিতরটা খুবই সুন্দর, পুরোটা এখন মাত্র ঘোরা শুরু করেছি, পুরোটা ঘুরিনি। যত যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ লেক, আর সেখানে বোটিং হচ্ছে, আমরাও বোটিং করবো। তো চলো ভিডিও কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। লেকটা এমনি খুবই সুন্দর, চারিদিকটা খুবই সুন্দর, আর প্রচুর ট্যুরিস্ট এখানকার লোকাল সবাই ঘুরতে আসে। আর যা যা সুন্দর দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুল। চলো এখন দূরে ওইদিকে যাই, এখান থেকে বোটিং হয়, একটু বোটিং করি, পরে এখান থেকে নেক্সট কোথায় যাই সেটাও তোমাদের দেখাবো, তার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। বোটিং করা যায়, আর এই ড্রেসও পাওয়া যায়, ভাবছি একটু পরবো, পরে ফটো তুলবো। এগুলা ড্রেস তো আর কোথায় পাবো না, আগে বোটিংটা জিজ্ঞাসা করি কত। টাইম টেবিল এখানে সব দেওয়া আছে, ঠিক আছে, 200 টাকায় 4 সিটার 25 মিনিট। আর ড্রেস কত করে সেটাও জিজ্ঞাসা করি, চলো ড্রেস কয় টাকা নেয়। ড্রেস হচ্ছে 100 টাকা। তো চলো ড্রেস পরে, ড্রেস পরে নেই, তারপরে সামনে আসছি। এই যে আমাদের বাবাইদা, দেখো কি সাজছে, ভালোই লাগতেছে, যদিও রাজা রাজা একদম ভাব না, ভালো লাগছে দেখতে, একটু অন্যরকম। সবাই জানো না কেমন লাগছে বাবাইদাকে, জিনিস দেখাচ্ছি সবাইকে। এই যে আমাদের বাবাইদা আজকে রাজার লুকে, রাজা রাজা ভাব কিন্তু একটা রানীর অভাব, কোনো যদি রানী থাকে তো যোগাযোগ করবেন, কেমন লাগছে বাবাই দাকে বলুন। খুব ভালো, এইভাবে আলিপুরে ঘুরলে আলিপুরে জনগণ ভূত আসছে বলে ভয় পাবে। তো যাই হোক, ঠিক আছে, দেখলে সাজা গুজা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তারপরে এই যে পাশেই একটা ক্যাফে লেক সাইড আছে, এখানে ভাবলাম কিছু খাই, একটু চা টু খাই। আর এইসব জায়গায় তো দাম জানো কীরকম, হাই রেঞ্জের সব কিছু। তো যাই একটু, চলো ভিতরে বসি, দেখি কি খাওয়া যায় একটু।
এই যে দুটা চা অর্ডার দিলাম, ওয়েট করি এখন একটু বসে, তারপরে চা খেয়ে তারপরে কই যাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলছে, সাথে সাথে যে পা ব্যথা হচ্ছে তাই আমি একটু রেস্ট নেই। আরে এত হেভি জিনিস পড়ছি। আর এখানে কিছু জিনিস আছে, এটা আমি করবো, ওইদিকেই যাবো। ওয়ার্কস থেকে মানে দেখলাম গুগল ম্যাপ মাইরে যে সামনেই 700 মিটার দেখাচ্ছে পুলিশ বাজার, তো হাঁটতে হাঁটতেই চলে আসলাম ফাইনালি। এই যে আমার সামনেই পুলিশ বাজার, দেখো জায়গাটা কীরকম সুন্দর। এই হচ্ছে পুলিশ বাজার, এখন এখানে একটা ভালো বাঙালি হোটেল দেখে আগে দুপুরের পেট পূজাটা করতে হবে, তারপরে দেখি এখানে বলে জিনিস বলে একটু সস্তায় পাওয়া যায়, ওটাই দেখব কতটা সস্তায় পাওয়া যায়। আর এখন চলছে ক্রিসমাসের সময়, আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, আর সব দিকে তৈরি চলছে ক্রিসমাসের পুলিশ বাজারের। জীবনে প্রথম আসলাম তাই তোমাদেরকেও দেখালাম, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খুব জমজমাট মার্কেট। চলো এখন একটা ভালো হোটেল খুঁজি খাবার। পুলিশ বাজার থেকে প্রায় বেশি না 300 মিটারের মতন হেঁটে আসলাম, আর এখানে পেলাম এই যে হোটেল সুরুচি। এখন খাওয়া দাওয়া দেখি কীরকম কোয়ালিটি, আর সব কিছু দেখলাম দাম আলাদা আলাদা, মানে আলাদা আলাদা নিতে হবে, থালি থুলি হিসাব নেই। খাবার চারটা তোমাদের দেখাচ্ছি, দেখো দেখলে খাওয়ার চারটা। চলো খাওয়া আসুক, খাওয়া নেই কী অর্ডার করি দেখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া করে বেরোলাম, খাওয়া দাওয়া বলবো না খারাপ, আবার অত ভালোও বলবো না, কিন্তু যেই প্রাইসে আমরা খাওয়া দাওয়া করলাম 850 টাকায়, মানে সেটা দিয়ে মটন ভাতও খাওয়া যায়, আমাদের আলিপুরে অনেক কম লাগে। খাওয়া ভালো, মোটামুটি ভালোই, মানে বড় চলে তৃপ্তিভাবে খাইছি, খাওয়া দাওয়া ভালো ছিল। তো আপনারা আসলে এখানে এই হোটেল সুরুচি কাউকে জিজ্ঞাসা করবেন পুলিশ বাজারে, যে কেউ দেখাই দেবে কোথায় হোটেল সুরুচি। তো চলো এখন এই পুলিশ বাজারের যে মার্কেটটা আছে সেটা তোমাদেরকে দেখাই, কীরকম কী কী পাওয়া যায়, আর আমরাও কোনো কেনাকাটা করি কিনা সেটাও দেখাই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পুলিশ মার্কেটের বাজারগুলো দেখো কী কী পাওয়া যায়। হচ্ছে কাপড়ের মার্কেট, আরও নানান ধরনের মার্কেট আছে এখানে, কিন্তু গলাকাটা দাম, ঠিক আছে দাম প্রচুর, দামাদামি করে কিনতে হবে, আমি কোনো কিছুই কিনবো না। এরকম প্রচুর কিছু দোকান এখানে আছে কিন্তু জিনিসের দাম ফাটাফাটি যাকে বলে, মানে আমাদের পোষাবে না, আমরা আলিপুর শিলিগুড়ির থেকে মার্কেট করে অভ্যাস, তো এইসব জায়গার জিনিসের দাম শুনলে এমনি মাথায় হাত, এরকম একটা ব্যাপার। সন্ধ্যা হতে চলছে আর এখানে এই যে ভ্যারাইটি জিনিসের দোকান একদম পুলিশ বাজারের পাশেই। আর সামনে ক্রিসমাস দেখে এত সাজানো, চলো ভিডিওটা দেখতে থাকো, একটু পরে অন্ধকার হোক তারপরে রাত্রের পুলিশ বাজার তোমাদেরকে দেখাচ্ছি। বলতে পারো শিলংয়ের একদম সেন্টার পয়েন্টে আছে, এটা হচ্ছে শিলংয়ের সেন্টার পয়েন্ট, আর এই হচ্ছে আই লাভ শিলং। সন্ধ্যা হতে চলেছে, মার্কেট ভিড় দেখো কিরকম ভিড় শিলংয়ের মার্কেট। এটা হচ্ছে পুলিশ বাজার বলে এই জায়গাটাকে, সেন্টার পয়েন্ট শিলং।
চলো যে মার্কেট ভিড় ওই ভিড়ে একটু চাই দেখি আর কি কি আছে তোমাদেরকেও দেখাবো। এই নানান রকম এগুলার দোকান, কি কিনবো যে দাম চায় জিনিসের। দুর্গাপূজার লাইনে দাঁড়াইছি মানে এরকম ভিড় রাস্তা। এরকম অন্ধকার হয়নি তাও দেখাচ্ছি কারণ ঠান্ডাটা বেশ ভালো পড়ে গেছে। এখন রুমে চলে যাব। আর এটা হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার মার্কেট। প্রচুর ভিড়, পিছনে প্রচুর ভিড়, যার জন্য ওইদিকে গেলাম না বেশি দূর, তাও সে মাথা অতি গেছিলাম। আজকের মতন শিলং ট্যুর এখানেই শেষ, কালকে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন বাজে 4:45 মতন আর ঠান্ডা ভালোই মানে পড়ছে, এতক্ষণ ছিল না। আর এখন বাড়ির পথে যাচ্ছি যেখানে আমাদের রুম নেওয়া আছে, জায়গাটা নেওয়া হচ্ছে ফায়ার ব্রিগেড। তো চলো শিলংয়ের রাস্তা দেখি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট আবার একটা অন্য কোনো জার্নির ভিডিও নিয়ে বা যে কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলকে টাটা।